জানাচ্ছেন وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنِ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ الله سبحانه وتعالى يقول وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنِ آدَمَ بِالْحَقِّ আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের ছেলেদের ঘটনা বর্ণনা করেন এবার আপনি আপনার মিজাজটাকে ঠিক করে নিন যে তাহলে আমাদের মত যদি যারটা কবুল হয়েছিল তার মত যদি হয় তাহলে কবুল হবে, আর যারটা কবুল হয়নি আমাদের মত যদি তার মত হয় তাহলে আমারটা কবুল হবে। তার মানে এখানে জোরাজুরি চলবে না, আপনাকে যে কোনো একটা পথে আসতে হবে, যারই মত কবুল হয় আপনাকে তার পথ পূরণ করতে হবে। তো এখানে স্পষ্ট প্রমাণ করে দিলাম আমি যে আল্লাহ বলতেছেন আল্লাহ চাইলে কে আমরা কবুল করে, চাইলে কে আমরা কবুল করে। আরেকটা নিয়ে নেন আল্লাহ বলছেন কত ব্যক্তিদের আমলের কাছে আমি যাব বা মনোনিবেশ করব, পাহাড় সমান আমল জমে আছে। আল্লাহ বলছেন সেই ব্যক্তির সামনে আমি তার আমলের দিকে নজর দেব বা তার আমলের আমলগুলো আমার কাছে পেশ করা হবে। আল্লাহ বলছেন আমি সেই আমলগুলোকে তার সামনে দুটি সাত করে উড়িয়ে দেব, তারপরে বিক্ষিপ্ত ভাবে আল্লাহ ছুড়ে ফেলে দেবে। আপনি যদি অনেক কিছু জমা করে নিয়ে আসেন আর সেটা যদি আপনার মালিক ছুঁড়ে ফেলে দেন সেগুলোকে জমা করার মতো আপনার ক্ষমতা থাকবে না। আপনি একটা বালি দিয়ে ঘর বানিয়েছেন খুব সুন্দর করে, আর এটা যদি আপনার সামনে আছাড় দিয়ে ভেঙে দেওয়া হয় এই বালুগুলো আর আপনাকে জমা দেওয়ার ক্ষমতা থাকবে না। এরকম আল্লাহ বলেছেন তো কত ব্যক্তির আমলের কাছে আমি যাবো তাদের আমলে এমন কিছু সমস্যা আছে, আল্লাহ বলছেন আমি সেই আমলগুলোকে ধুয়ে সাফ করে দেব। এটা সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আছে। এখানেও তাদের আমলের কথা বলা হয়েছে, সেটা আমরা উল্লেখ করবো। আমি প্রমাণ করতে চাচ্ছি দেখেন কত ব্যক্তির আমল কিন্তু আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। ৪৩ নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এই আয়াত থেকে আমি ওই দলিলটা গ্রহণ করতে চাচ্ছি যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। তার মানে বুঝতে যাচ্ছে যে আমল করলেই শুরু হয় না, আমাদের কিছু অপরাধের কারণে আমল কিন্তু বরবাদ হয়ে যায়।
কেন হয়ে যায় সেটা হচ্ছে আজকে আলোচনার বিষয়। তাহলে তিনটা আয়াত আর তিনটা নাম্বার বলে দিয়েছি, এই আয়াতগুলো আমাদের কাছে দলিল হলো যে ইবাদত করলেই শুধু কবুল হবে না, দেখেন অনেকের ইবাদত কিন্তু বরবাদ হয়ে যাবে। সেগুলো আমাদেরকে দেখতে হবে।